নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই BHMS-এ স্বাগত জানাই। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে রক্তে ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত বাত বা গাউট নিয়ে আলোচনা করব। অ্যাসিড নিয়ে আমি তিনটি পর্বে আলোচনা করব। তাহলে প্রথম পর্বে আমি আলোচনা করব ইউরিক অ্যাসিড কি এবং ইউরিক অ্যাসিড কেন বাড়ে, অর্থাৎ রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ কোন কোন কারণের জন্য বেড়ে যায়। দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব যে রক্তে ইউরিক অ্যাসিড বাড়লে যে গাউট হয় সেই গাউটের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং কোন কোন হোমিওপ্যাথি ঔষধ এই গাউটের ক্ষেত্রে, অর্থাৎ রক্তে ইউরিক অ্যাসিড কমানোর ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। এবং আমি তৃতীয় পর্বে আলোচনা করব রক্তে ইউরিক অ্যাসিড লেভেল কমানোর জন্য কোন কোন বিধিনিষেধ পালন করতে হয় এবং কোন কোন খাবার খাওয়া যায় এবং কোন কোন খাবার খাওয়া যায় না। তাহলে এই সমস্ত বিষয়গুলি বিশদভাবে জানার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং আপনি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে জানতে হবে ইউরিক অ্যাসিড কি। আমাদের শরীরে প্রতিটি কোষে প্রতিনিয়ত একটা মেটাবলিক ফাংশন বা বিপাক ক্রিয়া চলতে থাকে। এর ফলে কি হয়, আমাদের শরীরে যত অঙ্গ তন্ত্র কোষ কলা রয়েছে সেগুলি স্বাভাবিকভাবে কাজ করে এবং আমরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি। এই বিপাক ক্রিয়ার মাধ্যমে বিষাক্ত দূষিত রেচন পদার্থ তৈরি হয় এবং ইউরিক অ্যাসিড এই দূষিত বিষাক্ত রেচন পদার্থের মধ্যে অন্যতম একটি। আরও রেচন পদার্থ রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এই ইউরিক অ্যাসিড যদি রক্তে বেশি পরিমাণে হয়ে যায় তাহলে শরীরে অনেক সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো তাহলে কি, এই ইউরিক অ্যাসিড রেচন পদার্থ আমাদের শরীরের কোষে সবসময় তৈরি হয়। এই ইউরিক অ্যাসিড যেমন তৈরি হয় তেমন আমাদের মূত্রের মাধ্যমে এই ইউরিক অ্যাসিড শরীরের বাইরে নির্গত হয়ে যায়। কি হয়, এই ইউরিক অ্যাসিডের মাত্রা আমাদের শরীরে সামান্য সবসময় দেখতে পাওয়া যায়। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 7 mg/dL এবং মহিলাদের ক্ষেত্রে 6.4 mg/dL। এবারে জানব কোন কোন কারণের জন্য ইউরিক অ্যাসিডের মাত্রা রক্তে বেড়ে যায়। এই ইউরিক অ্যাসিড ছোট ছোট দানা আকারে বা ক্রিস্টাল আকারে আমাদের জয়েন্টের মধ্যে জমা হতে থাকে, বিশেষ করে আমাদের পায়ের বুড়ো আঙুলে জমা হয়, যার জন্য জায়গাটা লাল হয়, ফুলে, ব্যথা হয় এবং হাঁটাচলা করতে কষ্ট হয়। প্রাথমিক অবস্থায় যদি এর চিকিৎসা না করা হয় তাহলে এক জয়েন্ট থেকে অন্য জয়েন্টে এই ব্যথা এবং ফোলা ছড়িয়ে পড়ে। এই জয়েন্টের ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এই অবস্থাটিকে বলা হয় গাউট, যাকে আমরা বাংলায় বলি গেটে বাত। আর রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াকে বলে হাইপার ইউরিসেমিয়া। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার অনেকগুলি কারণ রয়েছে। প্রথমত, যদি খাবারে পিউরিন নামক রাসায়নিক পদার্থ বেশি থাকে তাহলে এই পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। পিউরিন আছে এমন খাবার যাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেমন রেড মিট, তৈলাক্ত সামুদ্রিক মাছ, কাঁকড়া, শামুক, ঢেঁড়স, বাঁধাকপি, পালং, ফুলকপি, বরবটি, টমেটো, বিনস ইত্যাদিতে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। কিছু রোগ যেমন আমাদের শরীরে অনেকের শরীরেই থাকে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, যাতে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং কোষগুলি ভাঙতে থাকে এবং শরীর আস্তে আস্তে রোগা হয়ে যায়, তখন ওই কোষের থেকে ইউরিক অ্যাসিড তৈরি হতে থাকে। এছাড়া যাদের হাই প্রেশার রয়েছে, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, যাদের হাই কোলেস্টেরল রয়েছে, যাদের শরীরে হিমোগ্লোবিন কম অর্থাৎ অ্যানিমিয়া আছে, যেমন কিছু চর্মরোগ যেমন সোরিয়াসিস রয়েছে, এবং যারা মদ্যপান করে থাকেন
তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। এছাড়া কিডনির কোনো অসুখ, যেখানে কিডনি যদি সঠিকভাবে কাজ না করে, অর্থাৎ এই ইউরিক অ্যাসিডকে কিডনি যদি সঠিকভাবে বের করতে না পারে বা যদি ইউরিক অ্যাসিডকে বের করার ক্ষমতা কমে যায়, তাহলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আবার ধরুন কিডনি ঠিক আছে কিন্তু আমরা জল খাই কম, সেজন্য শরীর থেকে ইউরিক অ্যাসিড ঠিকভাবে বেরোতে পারে না, আর তখন রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল সাধারণভাবে বেড়ে যায়। এবারে বলবো রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর জন্য হোমিওপ্যাথিতে সাধারণত কোন কোন ঔষধ ব্যবহার করা হয়। প্রথমে বলবো বেনজোয়িক অ্যাসিড 30/200, ক্যালসিয়াম অটোনাল 30/200, লিডামপল 30/200, লিথিয়াম কার্ব 30/200, ব্রায়নি অ্যালবা 30/200, রাস্টক্স 30/200, মাক্সল 30/200, এপিসমেল 30/200, অসিমাম ক্যান মাদার, আটিকা ইউরেন্স মাদার ইত্যাদি এই ওষুধগুলি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। আমি আপনাদের সামনে যে ওষুধগুলির কথা বললাম সেগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, এছাড়া ওষুধগুলির কি কি স্পেশাল সিমটম রয়েছে এবং ইউরিক অ্যাসিড কমানোর জন্য বা ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর জন্য কিভাবে এই ওষুধগুলি ব্যবহার করা হয়, তা আমি এই পরবর্তী অধ্যায়ে জানাবো, অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি এই বিষয়ে আলোচনা করব। তাহলে আমার এই পর্বের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।